হলো শক্তিবেদান্ত স্বামী মহারাজের বানপ্রস্থ থেকে সন্ন্যাসে যাওয়ার পিছনে প্রথম কারণটাই স্ত্রীর কাছ থেকে দুঃখ পাওয়া। দুঃখই তো সাধক চান। স্বামী মহারাজ বললেন, স্ত্রীকে কি চাও? টি অর মি? যা চাও না আমাকে চাও। এতটা নেশায় আসক্ত ছিলেন তার স্ত্রী চায়ের প্রতি। স্ত্রী বললো, আমি তোমাকে চাই না, চাই চাই। সেদিন থেকে তিনি সংসার ছাড়লেন আর বৃন্দাবনে গিয়ে বললেন, তোমাকে প্রণাম, যদি তুমি আমায় এমন দুঃখ না দিতে, আজকে আমি শ্যাম সুন্দরীর চরণে বসে ভজন করতে পারতাম না। ইহ অনুভব অর্থহীন দেখে মনে ছেড়েছে সবাই, কুটুম্ব আত্মীয় আর বন্ধুজন বাই, দুঃখ হয় হাসি পায়, একা বসে হাসি, মায়ার সংসারে কাকে ভালোবাসি? ওরা কোথায়? আমার এত পুত্র, আমার স্ত্রী, আমার স্বজন, আমার পরিজন, ওরা কোথায়? ওরা তো কেউ আমার খবর নিল না। নাম মাত্রই সংসার রয়ে গেল। সাধক দুঃখ চায়। সাধকের দুঃখটা হচ্ছে সাধক জগতে যাওয়ার মূল অবলম্বন বলে মনে করেন, অনুভবের স্তরে নিয়ে যায় সেই দুঃখ। দেখে দেখে কাম হয়, প্রেম হয় না। দেখো যতদিন যাব দেহাত্ম বুদ্ধি ভাব যতদিন পর্যন্ত থাকবে, সে যদি বলে আমি প্রেম করি, সে মিথ্যুক, মিথ্যেবাদী। সে দেখে দেখে কোনোদিন প্রেম হয় না। এই জড়জগতে মানুষ বলে আমি অমুকের সঙ্গে প্রেম করি, মিথ্যেবাদী। প্রেম এটাকে বলে না আমার শাস্ত্র, এটাকে প্রেম বলেন নাই আমার শাস্ত্র। প্রেম বলেছেন কাকে? কামনার সাগর মন্থন করলে যে অমৃত ফুটে আসে সেটা হচ্ছে প্রেম, নির্মল। ভালোবাসার প্রেম এক নয়, মূর্খরা ভালোবাসাকে প্রেম বলছে, প্রেমের বাজার রমরমা বানিয়ে ফেলেছে, কিন্তু এটা প্রেম নয়। ভালোবাসার মাঝে কাম আছে, দেহাত্ম ভাব আছে। কবিদাস গোস্বামী পাঠ জানালেন, আত্মনৃয় প্রীতিমান চা তারি বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিমান চা ধরে প্রেম নাম। প্রেম আসবে কখন? যখন দেহাত্ম বুদ্ধি চলে যাবে। তার আগে প্রেম নয়, তার আগে এটা ভালোবাসা। ভালোবাসায় কাম আছে, প্রেম নাই। তাহলে জড়জগতে কি কোনো প্রেম নাই? না, প্রেম নাই, আছে প্রেমের ছায়া। এটা আবার কি? হ্যাঁ, পুকুরে একটা আম্র বৃক্ষের ছায়া পড়েছে, সেই ছায়াটা দেখে আপনি বৃক্ষটাকে চিনতে পারবেন কিনা? অফকোর্স পারবেন। এবার কোনো অজ্ঞ ব্যক্তি যদি মনে করে দেখা যাচ্ছে জলের মাঝে একটা আম গাছ, অনেক আম ধরেছে, আমি আম পারবো, সে যদি লাফ দেয় তার অবস্থা কি হবে? ডুবে যাবে। একটা সিংহ স্বচ্ছ জলের পাশে গিয়ে দাঁড়ালো, গিয়ে দেখি তার মতো একজন জলে, আমি তো জানতাম বনের রাজা, আরেকটা আসলো কোথেকে আমার মতো? সে গর্জন করছে ওই জলের মাঝে, এটাও গর্জন করছে, বলছে এই তুই কে? এটাও এরকম করছে, আমাকে তুই বিকৃতি করছিস, লাফ দিল তাকে ধরার জন্য, অবস্থা কি হলো? ডুবে গেল। এই জড়জগতের মানুষ এটাকে সত্য ভেবে ছাপ দেয়। দিল্লি কা লাড্ডু যে খেয়েছে সে বলে কেন খেলাম, আর যে খায় নাই সে বলে একটু যদি খেতাম। এই হলো জড়জগতের অবস্থা। লাফ দেয় ধরার জন্য, কিন্তু এটা ছায়া, প্রহেলিকা, এটা আলেয়া, এটা মরিচিকা, কিছু নাই। যারা বুঝেছে ওরা সাধক হয়ে গেছে, আর যারা বুঝে নাই ওরা সংসার বিষয় গর্তে ডুবে গেছে। বিবাহ মানে শুধু ডুবে যাওয়া নয়, বিবাহ মানে ভজন সঙ্গিনী গ্রহণ করে এগিয়ে যাওয়া। কিন্তু আমরা ভজন সঙ্গিনী কখনো গ্রহণ না করে সজ্জা সঙ্গিনী গ্রহণ করি, সমস্যাটা এই জায়গায়। আমাদের জন্য যে গোস্বামীপাদ বিবাহের সংজ্ঞা কি দিয়েছেন জানেন? বিবাহ বিমানে কি? বিপদ। বা হ, বা মানে বাড়ানো, হ মানে হলো। বিবাহ মানে কি গো? যারা যারা বিপদ বাড়াইছ, যাই আমি এখনো বাড়াইছি না। বিবাহ বিমানে বিপদ, বা মানে বাড়ানো, হ মানে হলো। কাদের জন্য জীবগোস্বামী পাদ বললেন? যারা ওই বিবাহের সময় মন্ত্রপুত হয়ে প্রতিজ্ঞা করে আজ থেকে ভজন সঙ্গিনী গ্রহণ করলাম, আমাকে পতিত অবস্থা থেকে ওই রমণী উদ্ধার করবে, এই জন্য পদ
পত্নী, অথচ সেই স্ত্রী ভজন সঙ্গিনী না হয়ে হয়ে গেল আমার শয্যা সঙ্গিনী। যে স্ত্রী স্বামীকে ধর্ম প্রতিপালনে সহায়তা করে না সে পত্নী নয়, সে ব্যাপনী। আর আমাদের সিলোনি ভাষায় ফেরতনী। পত্নী ব্যাপনী হয়ে যায় ধর্ম প্রতিপালনে যে বাধা দেয়, পতি পতি থেকে সরে যায় যে স্ত্রীকে উদ্ধারের মার্গ দেখায় না। তাদের উদ্দেশ্যে যে গোস্বামী পাঠ বলছেন, বিবাহ বিশেষভাবে ভার বহন করা, গাধা যেমন বহন করে ভার, আজন্ম সে ভার বহন করে চলে, গাধা তার পিঠে কি বহন করে নিয়ে যাচ্ছে সে তার স্বাদ আস্বাদন করতে পারে না। যে স্ত্রী আমার জীবনে সহধর্মিনী হয়ে আমাকে সংসার বিষয়ে গর্ত থেকে সামনের দিকে নিয়ে যেতে পারে, আমি সেই স্ত্রীকে আমি আমার ভজন সঙ্গিনী থেকে সরিয়ে শয্যা সঙ্গিনী বানিয়ে ফেললাম, যার কারণে আমি অসচ্ছে স্বচ্ছভাবে ডুব দিলাম। ভাবলাম এটা আম্র বৃক্ষ, ডাল আছে ফল আছে, কিন্তু জলে যখন ডুব দিলাম দেখলাম কিছু নাই, পতিত হয়ে গেলাম। এই হলো অবস্থা। কাজে জড় জগতে কোনো প্রেম নাই, প্রেমের ছায়া আছে ছায়া। যেমন মার ছেলের ভালোবাসা বাৎসল্য, প্রেম বাৎসল্য। এই বাৎসল্য মানে রিয়েল বাৎসল্য নয়, এটা নন্দ মহারানী আর গোপালের বাৎসল্যের ছায়া। ভাগবত মানে দর্শন। ওই ছায়াকে অবলম্বন করে যদি এত প্রীতি হতে পারে গো, যাকে না খাইয়ে খাবো না, আমার সোনারে মনারে আমার পাগলু আমার রোমিও কত কথা বলি ছেলেকে কোলে নিয়ে, তাহলে ওই বাৎসল্য কতটা জোরালো একবার বাবুর, এই বাৎসল্য কতটা মধুর একবার বাবুর। এই পতি আর পত্নীর যে প্রীতি, এই প্রীতি যদি আমাদের কাছে এত মধুর মনে হয়, তাহলে ব্রজবাসীদের যে মধুর প্রীতি সেটা কতটা গভীর হতে পারে। ওই প্রীতির ছায়া হচ্ছে এই প্রীতি, যারা উপলব্ধি করতে পেরেছে তাদের জীবন নির্মল হয়ে গেছে, তাদের জীবনই পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনটাই প্রয়োজন, শুধু হরি কথা শুনলে হবে না, শুধু ভাগবতের কথা শুনলে হবে না, ব্যক্তিক জীবনে আচরণে আনতে হবে। আচরণটা জীবনে গুরুত্বপূর্ণ, আচরণ না করলে হবে না। কটি ভাগবত পাঠে গেলাম সেটি মুখ্য নয়, কয়টা গীতা পাঠে গেলাম মুখ্য নয়, সাধু সঙ্গ প্রতিদিন কয়বার করলাম সেটা মুখ্য নয়, কয়টা কথা গীতা ভাগবতের নিজের জীবনে আচরণে আনতে পারলাম। আচরণ জীবনে খুবই দরকার, আচরণ না হলে কিছু হয় না। শুনলে মঙ্গল হয় সেটা ঠিক আছে, কিন্তু সেই শোনাটা এই কর্ণে প্রবেশ করিয়ে ওই কর্ণে বের করে দেওয়াটাকে শ্রবণ বলে নাই আচার্যগণ। শ্রবণের সংজ্ঞা আছে, শ্রবণ আর আচরণ অঙ্গাঙ্গি ভাবে জড়িত, একই মুদ্রা ক্যাপিট এবং অপিট, একটিকে বাদ দিয়ে আরেকটি কখনো কল্পনা করা যায় না, আরেকটিতে কখনো অগ্রসর হওয়া যায় না। অনুভবের হৃদ আকাশে উঠতে হবে। আকুলতা বেকুলতা হচ্ছে দুটি বিহঙ্গের দানা, কথাটা বুঝতে পেরেছেন? সাহিত্যের কথা তো হয়তো একটু বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে অনেকে। অনুভবের হৃদ আকাশে উঠবে আকুলতা বেকুলতা দানা নিয়ে, যতদিন পর্যন্ত আকুলতা বেকুলতা দানা থাকবে না তুমি উঠতে পারবে না ভক্তি গগনে, দর্শন হবে না তোমার। আকুলতা যার নাই, বেকুলতা যার নাই, যে আমার আজও হলো না গো, আমার প্রেম লাভ হলো না, সবার সকল কিছু প্রাপ্তি হলো আমার হলো না, আজও আমার আহার শুদ্ধি হলো না, আজও আমার ভজন হলো না, এই যে আকুলতা, গোবিন্দকে প্রাপ্তির ব্যাকুলতা যার নাই, এই দুটো ডানা যার কাটা হয়ে গেছে, সে কখনো গগনে উঠবে কি করে? জটায়ুর দিকে তাকাও, একটা ডানা কেটে নিয়েছে রাবণ, আরেকটা ডানা দিয়ে সে রক্ষা করতে চেষ্টা করেছে জানকীকে, আরেকটা ডানা দিয়ে সে উড়ে চঞ্চু দিয়ে সে আক্রমণ করার চেষ্টা করেছে, যার কারণে রঘুপতি রামচন্দ্র স্বয়ং জটায়ুর মুখাগ্নি করেছিলেন, শ্রাদ্ধ কার্য সম্পাদন করেছিলেন। কেন জানেন? কেন সেই বৃত্ত জটায়ু বলেছিল, আমি জানি রাবণের শক্তির কাছে আমার শক্তি কিছু না, ফু দিলে আমি উড়ে যাব, কিন্তু এরপরও আমি হাল ছাড়ি না, যতদিন পর্যন্ত
চেষ্টা করবে না ততদিন পর্যন্ত রঘুপতি রামচন্দ্রের কৃপা সে লাভ করতে পারবে না, কৃষ্ণ কৃপা লাভ করতে পারবে না, গৌর কৃপা লাভ করতে পারবে না। আমরা আমাদের ডানাকে কেটে ফেলছি। রাবণ নামক দুষ্ট কলি সর্বদা আমাদের ডানা কাটার চেষ্টা করছে, কিন্তু জটায়ুর মতো আমাদের হাল ছাড়লে হবে না, চেষ্টাকে অব্যাহত রাখতে হবে। পরিণামে আমাদেরও ললাটে গৌরাঙ্গের অপ্রাকৃত প্রেমের টিকা স্থগিত হবে। এটাই হলো মুক্তি, এটাই হলো প্রেম। এই প্রেম যে একবার লাভ করেছে তার সকল প্রাপ্তি হয়ে গেছে, এই প্রেম থেকে যে একবার সরে গেছে তার কিছু এই প্রাপ্তি হয় না। এরই নাম সংস্কার। ওই সংস্কার দ্রৌপদীর আছে, আছে বলেই সে আজ সরোবরের তীরে দাঁড়ালো। মনে হচ্ছে ঋষিবরের বস্ত্র সুদর্শীর জলধারা নিয়ে গেছে, তাই তিনি দাঁড়াতে পারছেন না। সঙ্গে সখীরা যারা আছে দু একজন হাসি ঠাট্টা করছে। ভাবুন একবার, অনুভব করুন, আছে কি না এমন? বস্ত্র চলে গেছে জলে, ঋষি দুজন হাসি তামসা করছে। দ্রৌপদী থমক দিলেন, লজ্জা হয়, তোরা আমার সহযোগী, আমি তোদেরকে পরিত্যাগ করলাম। আজ সাধুকে নিয়ে যারা হাসি ঠাট্টা করে, সাধু চরণে যারা অপরাধ করে, কষ্টের কালেও তাদের ভক্তি বিস্ফোরিত হয় না। মহাজন জানালেন, বৈষ্ণব চরণে রতি জন্মালো না যার, তার মতো দুর্ভাগা কেউ নাই। আর সাধু বৈষ্ণব চরণে অপরাধ যে করলো তার ভক্তিবিদ শুকিয়ে গেল। বৈষ্ণবীর পদাশ্রয় না করে যেজন, সেজনার রথাকৃষ্ণের নাহি হয় দর্শন। অতএব সব চারি বুদ্ধিমান জনে আশ্রয় করিয়া ভজে বৈষ্ণব চরণে। বৈষ্ণবে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বা বৈষ্ণব দেখিয়া যে নানুয়াই মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকিরি কুণ্ড। সাধু বৈষ্ণবকে দেখে যে করজনে প্রণতি দেয় না। মহাজন জানালেন, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড, যা তোদেরকে পরিত্যাগ করলাম, তোদের মতো সহযোগী আমার দরকার নাই। যারা সাধুকে নিন্দা করে, টিকা টিপ্পণি করে, সমালোচনা করে, আমরা অনেকেই ভক্ত হওয়ার চেষ্টা করছি, আমার কথা বলছি, কিন্তু আমি যখন শাস্ত্র পড়ি তখন নিজের বিবেককে প্রশ্ন করলে সে বিবেক আমাকে উত্তর দেয়, আমি মানুষ হতে পারি নাই, ভক্ত হব দূরের কথা, বৈষ্ণব তো প্রশ্নে উঠে না। এজন্যই, কারণ আমি যখন গীতা পড়ি তখন ভগবানের এই শ্লোক গুলো যখন আমি পড়ি, ভগবান বলেন শত্রু মিত্রকে যে একই দৃষ্টিতে দেখতে পারবে, সে আমার ভক্ত হওয়ার যোগ্যতা রেখেছে, নইলে সে ভক্ত না আমার। তাহলে আমি তো মিত্র মিত্রকে দেখতে পারি না, মিত্র মিত্রকে, সেও গৌর ভজন করছে, আমিও গৌর ভজন করছি। ভোরবেলা নগর কীর্তনে বলছি, যেজন গৌরাঙ্গ বোঝে সে হয় আমার প্রাণ রে, অথচ আমি তার সঙ্গ। তাহলে কি করি আমার আচরণ? বলার দরকার ছিল না। তাহলে মহাপ্রভুর নির্দেশে দেবকী নন্দ
দাসেন হইবেন প্রভুর যত দাস তাদেরও চরণ বন্দ দন্তে করি খাস। যারা ভক্ত হয়ে গেছে বৈষ্ণব হয়ে গেছে তাদেরকেও বন্দনা করতে হবে, আর যারা হয় নাই তাদেরকেও বন্দনা করতে হবে। কিভাবে? দন্তে করি গাছ, তৃণভোজী প্রাণী দাঁত দিয়ে গাছ যেমন নিচ হয়ে নেয়, এমন নিচ হয়ে, কারণ যে এখন ভক্ত হয় নাই সেও যে আমার থেকে বড় বৈষ্ণব হবে না তার গ্যারেন্টি আমি দিতে পারবো। আর আমি আজ ভক্তিপথে আছি কাল যে আমার বিস্মৃতি হবে না তার গ্যারেন্টি কি আমি দিতে পারবো? একমাত্র ভাবগ্রাহী জনার্দন ছাড়া হৃদয়ের ভাব কেউ জানে না গো, জানে না। তবে নিবেদন কেবল একটাই হওয়া দরকার আমাদের, যেন থাকতে পারি সাধু সঙ্গে, যেন এই পথটাতে আঁকড়ে ধরতে পারি। তাই দ্রৌপদী বলছেন তোদের মতো সহযোগী আমার দরকার নাই, যা পরিত্যাগ করলাম তোদেরকে। যারা সাধু নিন্দা করে, ঋষি বস্ত্র হারিয়েছেন সুদর্শনীর তাণ্ডবে, আর তোরা হাসছিস তামাশা করছিস তাচ্ছিল্য করছিস, যা দূর হ আমার চোখের সামনে থেকে, তোদেরকে দেখতে চাই না, আজ থেকে তোদেরকে আমি পরিত্যাগ করলাম। যে কজন এসেছিল দ্রৌপদী তাদেরকে বললেন যা তোরা বিদায় হ। দ্রৌপদী দাঁড়িয়ে রইলেন, উপলব্ধি করতে পারলেন শ্রী ঋষিবর তিনি জলে নেমেছেন স্নান করার জন্য, কিন্তু সুদর্শিনী প্রবল ব্যাগে তার কৌপিনকে ভাসিয়ে নিয়েছে। কি করবেন রাজকুমারী? তখন আসলের একটা অংশ কর্তন করে ফেললেন, ছিঁড়ে দিলেন, যতটুকু কৌপিনীর প্রয়োজন ঠিক ততটা আসলের অংশ তিনি কর্তন করে জলের মাঝে ভাসিয়ে দিয়ে বললেন হে ঋষিবর কৃপা করে এই বস্ত্র আপনি গ্রহণ করুন, আপনার উদ্দেশ্যে এই বস্ত্র দান করলাম। আপনি কৃপা করে বস্ত্র গ্রহণ করুন। সজল নেত্রে পাঞ্চাল কুমারীর দিকে তাকিয়াছেন, মারে বা তুই বস্ত্র দিলি আমায়, তোকে আমি আশীষ বর্ষণ করছি মা, জীবনে তোর জন্য কোনোদিন বস্ত্রের অভাব না হয়, জীবনে কোনোদিন যেন তোর বস্ত্রের অভাব না হয়, জীবনে যদি কোনো কঠিন পরিস্থিতিও আসে সেই কঠিন পরিস্থিতিতেও যেন বস্ত্র দ্বারা আচ্ছাদিত থাকিস তুই। সবচেয়ে বড় প্রাপ্তি কি যেন বাবা? সাধু আশীর্বাদ। এই আশীর্বাদটা খুবই দরকার, আশীর্বাদের উপরে আর কিছু হতে পারে না। আজকে ভগবান কৃষ্ণের যিনি গুরুদেব, যিনি জগৎ গুরুর গুরু হলেন, ভগবান কৃষ্ণের গুরুদেবের নাম কি? নাম কি? সান্দি। হ্যাঁ, ভগবান কৃষ্ণের গুরুদেব। কিন্তু কখনো কি জানেন তিনি কি করে গুরু হলেন? হাবাগোবা ছিলেন, সরল, একেবারে হাবাগোবা। তিনি যখন গুরু আশ্রমে পড়াশোনা করতেন, তার গুরুদেব বলছিলেন যা ওই খড়ের ঘরে একটু আগুন জ্বালিয়ে দে। গুরুদেব বলছেন কি খড়ের ঘরে আগুন জ্বালিয়ে দিলেন, এই কি কথা? বাকি পাটি মনোযোগী সহপাঠীরা তাকে মারতে মারতে নিয়ে আসলো, গুরুদেব ও গোমাতার সেবা করার জন্য খড়ের ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। বলছি গুরুদেব আপনি তো বলেছেন। গুরুদেব হাসলেন, দেখো আমি বলেছি বলেই আগুন জ্বালিয়ে দেবে। হ্যাঁ গুরুদেব একদিন বললেন ওই বাচ্চাটাকে জলে ফেলে দে তো, ঢিল দিয়ে জলে ফেলে দিলেন। কি বেদম মার খেলেন সহপাঠীদের হাতে। সেই গুরুদেব যখন দেহ ডাকবেন সবাইকে ডাকলেন, ওরে আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, তোরা আমার কাছে কি চাস বল? কত শিষ্য কত কিছু চাইলো গুরুদেবের সঞ্চিত সকল দ্রব্যাদি অর্থবিত্ত বৈভব। আজ জগৎ গুরুর যিনি গুরু হলেন তিনি তখন শিষ্য। গুরু চরণে প্রণতি নিবেদন করে বলছেন গুরুদেব
তুই এত নিষ্ঠা তোর, কোন বাক্যে এত এত প্রগাঢ় বিশ্বাস তোর, আমি তোকে আশীষ দিয়ে গেলাম। জগৎ গুরুর গুরু হবে তুই, তাই তো আজ লীলায় তিনি ভগবান কৃষ্ণের গুরু হলেন। ভাবুন একবার, অনুভব করুন সাধুর আশীর্বাদ কতটা দরকার। জীবনে সাধুর আশীর্বাদ যে একবার পেয়েছে গো, তার আর কিছু প্রাপ্তির বাকি থাকে না। আমাদের বাগবত শিক্ষা পরম্পরায় সিদ্ধ বাবা জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তিনি তার শিষ্য বিহারীকে আশীর্বাদ দিয়ে গিয়েছিলেন যে বিহারী সারাটা জীবন সেবা করেছে। কি জানেন সেবা? একটা টুকরির মাঝে বসিয়ে সিদ্ধ বাবাকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে বিহারী। ওরে বিহারী, যা আমাকে নিয়ে যা, আমাকে একটু বিহার করিয়ে নিয়ে আয়। নিয়ে যাচ্ছে, আবার ডাকছে, ওরে বিহারি এখানে একটু একটু রাগ কামায় যে জগন্নাথ দাস বাবাজি মহারাজ আমাদের পরম্পরায় আছেন, অনেকেই আমরা জানি না তার গুরুদেবের নাম কি, আজকে জেনে যান। বৃন্দাবনী ও সিঙ্গার পটের বাঁকুড়া জেলার পুরুলিয়া পশ্চিম বাংলা পাটির জগদানন্দ গোস্বামীর মন্ত্র শিষ্য হলেন সিদ্ধ বাবা জগন্নাথ দাস বাবাজি মহারাজ, এবং তিনি গোবর্ধন বাসী সিদ্ধ শ্রী কৃষ্ণদাস বাবাজি মহারাজের ভ্যাকের শিষ্য ছিলেন। সূর্যকুণ্ডে তিনি যখন ভজন করতেন তখন তিনি সিদ্ধ ছিল মধুসূদন দাস বাবাজি মহারাজ, যিনি রাধারানীর চরণের নূপুর পেয়েছিলেন। সেই মধুসূদন দাস বাবাজি মহারাজকে শিক্ষা গুরু পদে গ্রহণ করেছিলেন সিদ্ধ বাবা। সেই সিদ্ধ বাবার প্রধান শিষ্য হচ্ছে বিহারী। আমরা তো ভজন থেকে ফাঁকি দিতে চাই গো বাবা, কিন্তু যথার্থ যারা ভজন করে তাদের জীবন আচরণ, তাদের জীবন দর্শন পড়লে আমরা দেখতে পাই সেই সিদ্ধ বাবা জগতে প্রকট ছিলেন 147 বছর। কল্পনা করা যায়, ভাবা যায়, তিনি দেহ রেখেছিলেন 1304 সালে ফাল্গুনী শুক্লা প্রতিপদে, তাহলে 1304 আর এখন চলছে 1423, বেশি দিন হয় নাই, শত বছরের উপরে। 147 বছর প্রকট ছিলেন আর 32 বছর একই ভজন কুটিরে তিনি ভজন করেছেন নবদ্বীপ খেলি কদম্ব বৃক্ষের নিচে। হরিনাম করতে করতে সেই বৃক্ষটা সিদ্ধ হয়ে গেল। আমি বহুবার সেই ভজন কুটিরের নিচে গিয়েছি, হরিনাম করেছি, একটা অপূর্ব স্থান। বাবার যখন দেহ রাখার জন্য এই কুটিরটাকে বেছে নিলেন গৌর হরির অবিস্নাতই নবদ্বীপের ধুলিকণায় তার দেহটা অভিষিক্ত হবে বা সোনাগেপন করলেন। বয়সের ভারে যখন তিনি নুয়ে পড়লেন, এরকম ঝুলে পড়েছে, চোখের পাতি ঝুলে পড়েছে, বিহারি দুটো তুলসী পত্র চন্দন চর্চিত করে আমার হাতে একটু দে। বিহারী আমার চোখের চামড়াটা একটু টেনে ধরতো, আমি একটু গৌরাঙ্গ চরণে দুটো তুলসী পত্র দিতে চাই। ভজন কাকে বলে দেখুন, অনুভব করুন ভজন কাকে বলে। যে সিদ্ধ বাবা উঠতে পারেন না, চলতে পারেন না, কিন্তু যেখানে হরিনাম দেখেন তিনি টুকরি থেকে লাফ দিয়ে নেমে নৃত্য করতে শুরু করেন, তখন তিনি নব কিশোর। বিহারী আমার চামড়াটা একটু